আমরা যারা দিন আনি দিন খাই, আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি, বৃষ্টির দিন, কুয়াশার দিন, না এগুলো আমার কথা নয়, কবি তারাপদ রায় এভাবেই আমাদের কথাই বলেছেন। আমাদের দিন চলে যাচ্ছে, আমাদের দিন চলে গেছে, কিন্তু আমরা যতই দিন যাচ্ছে ততই নস্টালজিক হচ্ছি। কেউ কি অস্বীকার করতে পারবেন যে তিনি তার স্কুল জীবনের বন্ধুদের কথা মনে করেন না, তার কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের তিনি মিস করেন না, এমনকি দীর্ঘ কর্মজীবনে যে কলিগ বন্ধুরা ছিলেন তাদের কথা তার মনে পড়ে না, পড়ে। সবারই হয় এটা, আমাদেরও। আমাদের কিছু কলিগ আছে দীর্ঘ জীবনে একসঙ্গে কাজ করেছি, আমরা জাপানিজ কোম্পানিতে ছিলাম, সেটাই ছিল আমাদের দীর্ঘ কর্মজীবন। আমাদের এক কলিগ বন্ধু, তেমনি একজন কলিগ বন্ধু ক্যানাডা থেকে এসেছেন, তিনি হলেন শেখ আকবর আলী। তিনি এসেছেন এবং এসে বললেন আমাদের সঙ্গে দেখা করতে চান একটা জায়গায় সবার সঙ্গে। আমরা ব্যস্ততার মাঝেও, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে, ব্যস্ততার মাঝেও আমরা একটা সময় ঠিক করলাম যে কত কবে যোগাযোগ করব। আমাদের সিনিয়র অফিসার যিনি ছিলেন, উনি সৈয়দ বেলায়েত হোসেন, ওনার সঙ্গে যোগাযোগ করাতে উনি খুব শীঘ্র আমাদেরকে সহযোগিতা করলেন এবং বললেন যে আমরা সোনারগাঁও হোটেলে একটা ছোটোখাটো টি পার্টি করবো এবং সেখানে মিলবো সবাই। খুব আনন্দের সঙ্গে রাজি হলাম, এই কারণে যে ওই সোনারগাঁও হোটেলের পেছনে অ্যানেক্স বিল্ডিংয়ে ছিল আমাদের সিমিজু কর্পোরেশনের অফিস, এবং আমরা দীর্ঘ জীবন সেখানে, যদিও আমি দেশের বাইরে গিয়েছিলাম কিন্তু একসঙ্গে অনেক দিন আমরা ছিলাম, আমাদের সঙ্গে অ্যাটাচমেন্ট ছিল, যোগাযোগ ছিল। তো আমরা সেখানেই বিকেল চারটায় গতকাল আমরা সেখানে যাই এবং আমরা সেখানে মিলিত হই, বেশ কিছুক্ষণ আড্ডা মেরেছি, খুব বেশি সময় নয়, ওখানে ভিডিও করাও নিষেধ আছে, তবুও আমরা ক্লোজ ছবি কিছু তুলেছি। তো আমরা, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাদের আড্ডার সঙ্গে থাকুন, আড্ডায় আপনারা অংশীদার হন। তো দেখা হচ্ছে শীঘ্রই, আল্লাহ হাফিজ। কোনটা ছিল আপনি, কোন প্রজেক্টে ছিলেন? আমরা ছয়জন তো, হ্যাঁ আরেকটা, তাহলে যে ওইটা নিয়ে আসে। ম
না থ্যাংক ইউ আপনাদের আমরা তো ছিলাম আপনার ইয়াতে বলে নারায়ণগঞ্জে তো ছিলাম, তারপর যখন আমরা জাম্বিয়া চলে যাই বুঝলেন, তো ওখানে আপনার এখান থেকে প্রতিটা মানে ইউনিটের সাথে সব জড়িত এখান থেকে এখানে গুলশানে না এখন সব দুই নম্বরে এখানে দাঁড়িয়ে বিলাস এটাই ছিল সুন্দর এইটাই মেন গেট ছিল
এভাবেই আমাদের ক্ষণিকের আড্ডা এবং স্মৃতিরোমন্থন শেষ হলো। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।